মোস্ট লাকি শাইন ইন পামিস্ট্রি করতলে সৌভাগ্য সূচক বিশেষ কী কী চিহ্ন এ নিয়ে আমার আজকের আলোচনা আমি অরুক্লবী সঙ্গে থাকবেন আমাদের হস্ত করতলে কী কি সামাধিক শাস্ত্রে যে বিশেষ চিহ্নের কথা বলা আছে যা আমাদের হস্ত করতলে একটি দুটি বা তার বেশি থাকলে আমাদের সৌভাগ্য যে সামনে ভবিষ্যতে যে আমরা আমাদের মনস্কামনা অনেক পূরণ করতে পারবো আমাদের চলার পথ কঠিন হলেও সবশেষে যে আমরা সাফল্য লাভ করব তার একটা আগাম তথ্য তুলে দেওয়া যায় এই চিহ্নগুলো আমাদের হাতে কারো কারো যদি থাকে যদি কোনো চিহ্নই না থাকে খুব খারাপ হয় হাত তবুও আপনার সৌভাগ্য করে লাভ হবে তা আমার মত এবং মন্ত্র বলা থাকবে শুধু সঙ্গে থাকবে চলুন আমরা চলে যাই একে একে যে আমাদের হাতে কোন কোন চিহ্নগুলো মূলত সৌভাগ্য সূচক বা সৌভাগ্য সামনে আছে তা ইন্ডিকেট করে এ বিষয়ে বন্ধুরা প্রথম যে বিষয়টা যে স্থান আমাদের লক্ষ্য করতে হবে তা হলো আমাদের হস্ত করতলের তর্জনী অংশের নিচের এই অঙ্ক এই পর্বত বা পর্ব মাউন্ট একে বৃহস্পতি বা জুপিটার মাউন্ট বলা হয় এই স্থান উচ্চস্থ সুন্দর কালো কুটকু কোনো দাগ না থাকা আমাদের বৃহস্পতি সুন্দর বলে ভালো বলে হয় এই স্থানে ভালো করে আপনাকে লক্ষ্য করতে হবে যে এর মধ্যে এই স্থানের মধ্যে কোথাও ক্রস চিহ্ন বা স্কোয়ার চিহ্ন অর্থাৎ গণিতকের মতো চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন আছে কি না যে একটা থাকলে শুভ যদি দুটোই থাকে অতি শুভ হাতে বৃহস্পতিতে ক্রস চিহ্ন এবং চতুষ্কোণ আছে তিনি সুখ সম্পদ লাভ করেননি তিনি শান্তিতে বসবাস করেননি তার মধ্যে আধ্যাত্মিকতা নেই এরকমটা হতে পারে না এই আরও অনেকে থাকে আমি দেখেছি যে ওই বৃহস্পতিতে ক্রস চতুষ্কোণ আবার সঙ্গে কারো ত্রিশূল সুন্দর আলাদা করে একটা ত্রিশূল চিহ্ন এ আরও সৌভাগ্যদায়ক বা খুব বৃহস্পতি যে খুব স্ট্রং পূর্বজন্মের যে খুব সংস্কার আছে জন্মেরও যে খুব সংস্কার আছে তা বোঝায় অতি সৌভাগ্যদায়ক একটি চিহ্ন এই চিহ্নগুলো যদি বৃহস্পতিতে থাকে আর এরপরে আমরা চলে আসব যে আমাদের আয়ু রেখার পাশে যদি একটা রেখা পাশাপাশি চলে আসে যাকে বলা হয় মার্শাল রেখা এ অতি একটি দৈবিক রেখা বলা হয় এ যেমন আমাদের আয়ু রেখার উপর ছোটোখাটো বিপদ আপদকে ঘেঁচতেই দেয় না রক্ষা করে তার সঙ্গে মার্শাল রেখা যদি আমাদের আয়ু রেখার পাশে থাকে তিনি দাপুটে হবেন ইচ্ছাশক্তি প্রবল হবে ফলে তিনি যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়েন সাকসেস পান এমনও কথা বলা আছে যদি মার্শাল রেখা থাকে তিনি নিজের বলে নিজের ইচ্ছায় নিজে প্রতিষ্ঠিত হবেন অর্থাৎ নিজস্ব ঘর বাড়ি বিষয় সম্পত্তি ভূমি জমি তার হবে হ্যাঁ কারো অন্যান্য গ্রহস্থান ডিস্টার্ব থাকলে বা সময় যে সময়টা পারমিট না করছে সে সময় হয়তো হবে না তারও জীবনে কষ্ট আসতেই পারে আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ রামচন্দ্রকেও অনেক কষ্ট পেতে হয়েছে ভগবান হয়ে সুতরাং এই দুঃখ কষ্ট আমাদের থাকবে কিন্তু এই চিহ্ন থাকলে আখের আমরা সাফল্য পাব এই দ্বিতীয় পয়েন্ট মার্শাল রেখা এবারে আমরা বন্ধুরা যে ভালো একটা ফেড লাইন বা ভাগ্যরেখা সুন্দর ভাগ্যরেখা আমাদের শুভ সৌভাগ্যদায়ক এ একটা সূচনা আছে বা আমাদের ভবিষ্যতে ভালো আছে তা ইন্ডিকেট করে বা আমরাকে নির্দেশ করে ভাগ্যরেখা ভালো থাকা অতি ভালো এরপরে যে রেখার গুরুত্ব সেটা হচ্ছে যে এখান থেকে একটা রেখা নেমে আসা অনামিকা থেকে কারো হৃদয় রেখা কারো বা শিররেখা কারো বা শিররেখার থেকে আরও নিচে নেমে আসে একেই বলা হয় রবি রেখা সূর্যরেখা বা সান লাইন এই রেখা থাকা সাফল্য যশ প্রতিষ্ঠা সম্মান ভবিষ্যতে যে হবেই তা একটা আগাম নিশ্চিত করে আমাদের এই রেখার মধ্যে আর আমাদের এর পরের যে পয়েন্ট তা হলো অনেক সময় দেখবেন এই মঙ্গলের স্তর থেকে একটা রেখা হঠাৎ করে রবি পর্যন্ত যায় কারো রবি রেখা ছেদ করে যায় বা এখান থেকে এইভাবে উঠে রবিস্থানকে যায় এই অতি সৌভাগ্য অতি ধনলাভযোগ এ হঠাৎ হোক কারো সাহায্যে হোক কেউ তাকে দান করুক বা নিজের জীবনে কোনো মোড়ের থেকে কোনো হঠাৎ করে কোনো লাভবান হন লটারি পান যাই হোক জীবনে তিনি প্রচুর অর্থের একটা মালিক হবেন যা জীবনে তার আসবে প্রথম থেকে থাকবে না পরবর্তী স্টেপে যে কোনো উপায়ে তিনি অর্থ দারুণ একটা মালিক হবেন এটা নিশ্চিত করে এবং সেটাও সৎ পথে এই মঙ্গল থেকে রবি পর্যন্ত যদি কোনো একটা রেখা উঠে যায় তারপর না আমাদের হাতে অনেক জায়গায় স্কোয়ার চিহ্ন থাকতে পারে চতুষ্কোণ ফেড লাইনের সঙ্গে যদি চতুষ্কোণ থাকে যদি ওই সময় আপদ বিপদের একটা ঝুঁকি থাকে ওই স্কোয়ার বা চতুষ্কোণ তাকে রক্ষা করে এটাও ঠিক যেমন তেমনি ওই চতুষ্কোণ আমাদের ফেড লাইন বা ভাগ্য রেখা যদি কোথাও তা যুক্ত থাকে তাহলে সেই সময়টা আমাদের গোল্ডেন টাইম বা জীবনে সব থেকে সুখময় সময় দিয়ে থাকে আর ট্র্যাঙ্গেল বা ত্রিভুজ যদি আমাদের মধ্যমার নিচে স্তনে এইখানে যদি কোথাও কারো ট্র্যাঙ্গেল পরিষ্কার ত্রিভুজ থাকে তা আধ্যাত্মিক শক্তি সম্পন্ন তার মধ্যে ঈশ্বরীয় একটা ভাব থাকে যদি ছোট বাচ্চাদের থাকে এখন সে ভাবের প্রকাশ নাও হতে পারে কিন্তু জীবন এমন একটা দিন আসবে সে ঈশ্বরমুখী হতে পারে আধ্যাত্মিক শক্তি তার মধ্যে আসবে তন্ত্রমন্ত্র জ্যোতিষ সাধনা ইত্যাদির ক্ষেত্রে এই ত্রিভুজ শনিস্থানে স্থানে ত্রিভুজের কথা গণগান গাওয়া আছে জ্যোতিষশাস্ত্রে আরেকটা হয় যে আমাদের এই যে রেখা নিচে যে শিররেখার সঙ্গে আমাদের আয়ু রেখার সঙ্গে একটা রেখা বেরিয়ে গেল এখান থেকে একটা বড় ত্রিভুজ তৈরি হতে পারে যেটাকে বলে মহান ত্রিভুজ অনেকের হাতে থাকে এই বৃহৎ ত্রিভুজ বা মহান ত্রিভুজ বা বিগ ট্র্যাঙ্গেল এর হাতে থাকাও শক্তিশালী আমাদের অর্থনৈতিক সামাজিক সমস্ত দিক থেকে আমাকে বল প্রদান করে মনস্কামনা পূরণ হতে সাহায্য করে ভীষণ শুভদায়ক লাকি সাইন আর না হৃদয় রেখা বা শিররেখা বা আলাদা কথা আমি বললাম বৃহস্পতিতেও ত্রিশূল হয় এই হৃদয় রেখা বা শিররেখার অগ্রভাগ যদি তিনটি ভাগ ঠিক ত্রিশুলের মতো হয় তিনটি ভাগ এখনই এমনই হবে যেন অগ্রভাগটা যেন ঠিক ত্রিশূলের মতো মনে হচ্ছে এইভাবে থাকবে এইভাবে তাহলে এ ত্রিশুল ট্রাইডেন যদি থাকে হৃদয় রেখা শিররেখার অগ্রভাব এও জীবনে খুব শুভ লাকি সাইন বলে ধরা হয় জীবনে প্রচুর অর্থ শান্তি সুখ আধ্যাত্মিক সমস্ত দিক থেকে তিনি লাভবান হবেন এগুলো আমাদের হস্তকরতলে বিভিন্ন রেখা দিয়ে এরপরে আছে সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী বেশ কিছু চিহ্নের কথা বলা আছে যা আমাদের অনেকেরই হাতে থাকে একটি দুটি অনেকের অনেক বেশিও থাকে এ হাতে থাকা যেমন আধ্যাত্মিক শক্তি প্রদান করে আধ্যাত্মিক সাধনার পথে তাকে নিয়ে যায় যদি যান তাহলে তিনি আরও বেশি অগ্রসর হবেন আর আমাদের মনস্কামনা পূরণের ক্ষেত্রে অর্থ মানসিক সমস্ত দিক থেকে উন্নতির একটা ভীষণ শক্তিশালী চিহ্ন বোঝায় তা হলো হাতে কারো কলসি চিহ্ন কারো মৎস্য চিহ্ন মৎস্য পুচ্ছ চিহ্ন চক্র চিহ্ন শঙ্খ চিহ্ন অশ্ব বা ঘোড়ার চিহ্ন হস্তি চিহ্ন পদ্মফুলের চিহ্ন তীর ধনুকের চিহ্ন বা তীর চিহ্ন খড়মের চিহ্ন এই নানান রকমের চিহ্ন আরও অনেক চিহ্নের কথা বলা আছে এই যে চিহ্নগুলো এগুলো যদি একটি দুটি বা বেশি থাকে নিশ্চিত তে উচ্চ মননশীল মানুষ তার আধ্যাত্মিকের অনেক পথ হাঁটা আছে এ জন্মে হোক কি আগের জন্মে এবং পরবর্তীকালে তিনি এই জগতে সুখ সম্পত্তি বৈভব তো লাভ করবেনি এবং সঙ্গে আধ্যাত্মিক উন্নতিও তার দেখার মতো হবে এটা নিশ্চিত করে বলা যায় এই সামুদ্রিক চিহ্নগুলো হাতে থাকলে সুতরাং বন্ধুরা আমাদের বৃহস্পতিতে ক্রস চতুষ্কোণ ত্রিশুল চিহ্ন মার্শাল রেখা ভালো ভাগ্য রেখা রবি রেখা শনি ত্রিভুজ ফেডলাইন বা ভাগ্য রেখার উপরে কোথাও যদি স্কোয়ার চিহ্ন থাকে বৃহৎ বা বৃহৎ যে বিগ ট্রায়াঙ্গেল বৃহৎ ত্রিভুজ হাতে থাকলে এগুলা সৌভাগ্যদায়ক আমাদের লাখি শাইন হিসাবে ধরা হয় হৃদয় রেখা শ্রীররেখার অগ্রভাগ ত্রিশূল চিহ্ন হওয়া এবং ঘট খড়ম চক্র পদ্মফুল মৎস্য মৎস্যপুচ্ছ হাতি ঘোড়া এই পত্যাকা নানান রকমের চিহ্ন সামুদ্রিক চিহ্ন আমাদের হাতে থাকলেও তার খুব শুভ শুভ লাখি সাইন হিসাবে ধরা হয় যাদের থাকবে তারা সৌভাগ্যবান সামনে ভবিষ্যতে তাদের ভালো আছে আধ্যাত্মিক উন্নতিও আছে যাদের নেই প্রশ্ন তাদের তাদের উদ্দেশ্যে আমি একটা কথা শুধু বলবো বন্ধুরা এই পৃথিবীর বুকে সব থেকে কঠিন কাজ কি জানেন কর্মফল ক্ষয় করা আপনার কর্মফল আপনি ছাড়া কেউ তার ভাগিদারই নয় তাহলে জন্মের ভাগিদার বলি আমরা পিতামাতাকে কিন্তু কর্মের ভাগিদার আমরা স্বয়ং যদি আপনি ভালো কর্ম করে আসেন জন্ম জন্মান্তরে তাহলে আপনাকে ভালো ফল পেতেই হবে না চাইলেও যদি অনেক মিষ্টি খাবার কর্ম করা থাকে দেখবেন পাড়া প্রতিবেশী আত্মস্বজন কোনো একটা বিশেষ এত মিষ্টি দেবে আপনি হয়তো মিষ্টিই খান না ফ্রিজে রেখে রেখে নষ্ট হয়ে ফেলে দিচ্ছেন তবুও মিষ্টিই আপনাকে দিয়ে যাবে আপনি খান চাই না খান দুটো তিনটে পোশাক আপনার সারা বছর হয়ে যায় কিন্তু দেখবেন কেউ কেউ সৌভাগ্যবশত এমনই তার ভাগ্য থাকে যে এত বছরে এক এক দু টাইম এমন একটা সময় আসে যে এত বেশি স্বজন হ্যাঁ আত্মীয় পরিবার পরিজন এমন কিছু তাকে পোশাক দেয় সে পোশাক পরারই তার কোনো অবকাশই থাকে না বছরের পর বছর পোশাক জমা হতে থাকে আপনি না চাইলেও আপনাকে এই কর্মের ফল দেওয়া আছে ফলভোগ করতেই হবে যদি ভালো আধ্যাত্মিকের কর্ম করা থাকে আপনি না চাইলেও বুদ্ধদেবকে কে শিখিয়েছিল যে আধ্যাত্মিক পথে চলো সাত সন্ন্যাসী হও বরং ছোটোবেলায় তাই এক জ্যোতিষী বলেছিলেন বলে তাকে অনেক রকম করে অনেক দাস দাসী পরিবেষ্টিত করে রাখা হয়েছিল ছটা রাজপ্রাসাদ করেছিলেন তার পিতা যাতে গৌতম বুদ্ধ না হয়ে যায় সন্ন্যাসী কিন্তু কর্ম করা আছে তিনি সন্ন্যাসী হবেন তিনি অনেক পথ দেখাবেন জগতের মঙ্গল করবেন তাই তিনি সেই রাজার বেটা হয়েও তার সন্তান গোপাদেবী রাহুল এরাকে ত্যাগ করে সংসারী হয়ে সংসার ত্যাগ করে সাধু সন্ন্যাসী হয়ে সিদ্ধি লাভ করে তিনি আমাদের পথপ্রদর্শক হলেন সেই গৌতম বুদ্ধদেবের কথা যদি বলি অবধারিত যে কর্ম করা আছে যদি সে বলেছিলেন দেখবেন উপাখ্যানে দেওয়া আছে জাতকের গল্পে তার সেক্ষেত্রে গৌতম বুদ্ধ যে বুদ্ধ হবেন সন্ন্যাসী হবেন এ নিশ্চিত ছিল আর যা নিশ্চিত আছে তাকে রোধ করার ক্ষমতা কারো নেই স্বয়ং আমাদেরও নেই তাহলে যদি আপনার খারাপ হয় কর্ম আগের আগের জন্মের তাহলে আপনি যত ভালোই চান খারাপটাই আপনাকে ভোগ করতেই হবে বন্ধুরা আমাকেও করতে হবে কষ্ট কে চায় কিন্তু কর্ম অনুযায়ী কষ্ট আপনাকে ভোগ করতেই হবে ভাগবত তাই বলে অবশ্যমেব ভক্তব্যং কৃতম কর্ম শুভম কর্ম নেবাধিকারস্তে মা ফলেশু সু কদাচনা কর্ম ফল ভোগ করতেই হবে ভালো কর্মে ভালো ফল আপনি না চাইলেও ভোগ করতে হবে খারাপ কর্ম করা থাকলে ভুলবশত আমরা যদি করে যাইও তবুও আমরাকে তার ফল ভোগ করতেই হবে না চাইলেও সুখের সময় যদি না চাইলেও সুখ আসে তা দুঃখের সময় না চাইলেও দুঃখ আসবে এই জন্য গুরুজনরা জ্ঞানীজনরা বাবা মা সবাই বলে কোকা এরকম কথা বলো না কাউকে কুবাক্য বলো না কাউকে কষ্ট দিও না মিথ্যা কথা বলো না মিথ্যা কথা বলা মহাপাপ কুবাক্য বলুন বলিও না বিদ্যাসাগর বলে গেছেন তারা যারা পণ্ডিত যারা জ্ঞানী তারা বলে গেছেন আর এটা ভালো নয় কিন্তু আমরা শুনলে তো ফলে আমরা না শুনে জোর জরস্তি নিজেদের ইচ্ছা অনুযায়ী রাগে ক্ষোভে জেদে দাম্ভিকতায় আমরা খারাপ কর্ম করে চলি যখন ফল ভোগ করি সেই আমরা তখন হাই হাই করি এবং আমরা তখন পরের প্রজন্মকে রে রেগ করিস না মানে আমরা নিজে যে ভুক্তভোগী এই জন্য যারা দুঃখ কষ্ট লাঞ্ছনা অর্থ যন্ত্রণা মানসিক যন্ত্রণা ভোগ করছেন ডেফিনেটলি আপনার আগের কর্মসংস্কার ভালো নয় আপনি মানুন চাই না মানুন গীতা ভাগবত শাস্ত্র সব একই কথা বলেছে কী করবো আমরা তো জানি না তাহলে কর্ম দিয়ে কর্মকে খণ্ডন করা ভালো কর্ম করার চেষ্টা করতে হবে ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হবে রেসপেক্ট করতে হবে মানুষজন পশু পাখি এবং কি গাছপালা এবং একটি মন্ত্র বলে দি এইটি যোগ করলে আপনার সামনের ভবিষ্যতে আপনাকে কেউ আটকাতে পারবে না আপনি সিদ্ধি লাভ করবেন সাফল্য পাবেন কি কর্ম কি ধর্ম কি সংসার জীবনে তা হল কেউ তো ভাবছেন নিশ্চয়ই অনুসর্বঙ্গলমঙ্গলে শিবী সর্বাতশাদিকে সর নেত্রম্বাকে গৌরী নারায়ণী নবস্তুতে এটা বলবো ভেবছেন না বন্ধুরা এর সাফল্যের একটা দারুণ গুঝে মন্ত্র বলে যায় সব সময় কাজকর্মে চলতে ঘুমনে ঘুমানো ঘুমানোর পরে একটা কথা সে নিজের মনকে মেডিটেশনের মতো কানে ঢুকিয়ে রাখুন অজবাযের মতো আমি পারবই আমার হবে আমাকে পারতেই হবে আমি পারবো আমার হবে, আমাকে পারতেই হবে এই মন্ত্র যদি জপ করে করে আপনি এগাতে থাকেন এই মন্ত্রই আপনাকে সাফল্য দেবে হাতে বৃহস্পতিতে যদি স্কোয়ার চতুষ্কর না থাকে সৃষ্টি হবে ত্রিভুজ যদি না থাকে ত্রিভুজ তৈরি হবে দেখবেন হয়তো কখনো মৎস্য চিহ্ন ধনুর্বান ঘট পতাকা ত্রিশূল এই কলসি চক্র এই সমস্ত যে সমস্ত সামুদ্রিক আছে না চিহ্ন শুভ শুভ তাও আপনার হাতে একটা দুটো উঠতে পারে উঠেছেও কতজনের আমি মিথ্যা বলছি না এইভাবে যাদের কষ্টকর জীবন তারা এইটাই মনে রাখবেন এর জন্য আপনার এই কষ্টের জন্য কাউকে দোষ কাউকে দায়ী করা ঠিক নয় এর দোষ আপনি নিজে এর কারণ আপনি নিজে তৈরি করেছেন আগের আগের কর্মসংস্কারই এর কারণ সুতরাং যদি এই সংস্কারকে পাল্টাতে হয় ভালো কর্ম দিয়ে কর্মকে ক্ষয় করুন আয় থেকে শুরু করুন আর মূল মন্ত্র আমার হবেই আমাকে পারতেই হবে আমি পারব এই মন্ত্র জপে যত বড় পাহাড় সমান বাধা আসুক ডেফিনেটলি সে বাধা আপনার পথ থেকে সরে যাবে আর বাধা সরে আমি সাকসেস পাবেন এ আমার একদম কথা দেওয়া রইল আমার নিজের অভিজ্ঞতা থেকে সবাই সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সবার মঙ্গলময়ের কৃপায় মঙ্গল হোক জয় গুরু জয় গুরু